সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঘাড় ব্যথারই একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আপনারা ঘাড় ব্যথা সাধারণত কেন হয় শুনে থাকেন, সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা সার্ভাইকাল ডিস্ক বা নেকে ডিস্ক প্রোল্যাপস হয়, তার থেকে ঘাড় ব্যথা হইতে পারে। কিন্তু আমরা আরেকটা কন্ডিশন তুলে ধরব, যেটাকে বলে ডাউজার হাম অথবা বড় মাংসপিণ্ডির মতো নেকের পিছনে ফুলে যায়। আর এই ডিজিজটা সাধারণত ফিমেলদের বেশি হয় এবং যারা ফেটি মানে মোটা মানুষ তাদের বেশি হয়, এবং এটার কারণে কিন্তু ঘাড় ব্যথা হইতে পারে, হাতে জিমজিম আসতে পারে, চেস্টে পেন আসতে পারে। আর এটার একটা লং টাইমের একটা কারণ হচ্ছে, যদি কেউ সামনে ঝুঁকে কাজ করে এবং যদি পোস্টার মেনটেন না করে, পুশ পোস্টারে করে, বা কেউ যদি কাইফোসিস থাকে, তাহলে কিন্তু এটা হতে পারে। যে কি কি কারণে এই ডিজিজটা আপনার হইতে পারে, এই ডাউজার হাম থাকলে কারো নেক পেন থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু মহিলাদের এটা যখন তারা শাড়ি ব্লাউজ বা আপনার সালোয়ার কামিজ পরে, তখন তাদের পোস্টারটা একটু আনস্মার্ট দেখা যায় বা কাইফোটিক দেখা যায়, সৌন্দর্যটা একটু হ্যাম্পার হয় নেক পেন না থাকলেও। এটা একটু মাথায় রাখবেন আপনারা কি কি কারণে এই রোগটা বেশি হয়। প্রথম হয়েছে, যদি কেউ লং টাইম স্টেরয়েড খায়, সেটা ব্যথার কারণে হইতে পারে, চেস্ট ডিজিজের কারণে হইতে পারে, হার্ট ডিজিজের কারণে হইতে পারে। যদি লং টাইম স্টেরয়েড খায়, তখন তার এই নেকের পিছনে ফ্যাট জমতে পারে বা মাসেল মাস বেড়ে যেতে পারে, ঘাড়ের নিচে অংশটা ফুলে যেতে পারে, ওজনটা তার যদি বেড়ে যায়, অনেক মোটা থাকে অতিরিক্ত আমাদের নর্মাল রেঞ্জের চেয়ে, সেটা এখানে অতিরিক্ত ফ্যাট জমা হয়ে সেই ডিজিজটা হইতে পারে। জেনেটিক্যালি এটা হইতে পারে, যেমন কারো মার যদি এই জায়গাটা উঁচু থাকে, মেয়ের হইতে পারে, বা বাবার হইলে ছেলের হইতে পারে, বা আপনার বংশে কারো থাকলে সেটা হইতে পারে, জেনেটিক্যালি আসতে পারে এই ডিজিজটা বা এই ডাউজার হামটা। যদি কেউ অতিরিক্ত মোটা হয়ে যায়, এটাকে একটা ডিজিজ বলে, মেডি লাংস ডিজিজ। এটা হইছে একটা কন্ডিশন, অতিরিক্ত ফ্যাট যেমন ধরেন আপনার নেকে, শোল্ডারে, চেস্টে, আর্মে, তারপরে আপনার থাইয়ে অতিরিক্ত ফ্যাট জমা হইতে পারে, তখন আপনার নেকেও ফ্যাট জমা হইতে পারে এই ডিজিজটা যদি কারো থাকে। পাইরোটিজিবো যেটাতে, সেটা হচ্ছে পুল পোস্টার বা পজিশন, যেটা আমরা যখনই কোনো কাজ করব, তখনই আমরা চেষ্টা করব সোজা হয়ে বসে লিখতে, সোজা হয়ে বসে কথা বলতে, অফিস চেয়ারে বসার সময়, পড়ার সময় সোজা হয়ে বসতে। এই পুল পোস্টার যদি মেনটেন না করেন, পুল পোস্টারের কারণে এটা হইতে পারে, এটা একটা মেজর কারণ। কারো যদি সার্টেন টিউমার হয় এবং সেই টিউমারটা যদি পিটুইটারি গ্ল্যান্ডে হয়, তখনও তার ডাউজার হাম বা ঘাড়ের নিচে নেকের মধ্যে বড় মাংসপেটির মতো উঁচু হয়ে ফুলে যেতে পারে। যাতে না হয় সেটা কিভাবে করতে পারি, তাহলে আমরা রেগুলার কিছু এক্সারসাইজ করতে পারি। যাদের হয়ে গেছে এটা, তারাও এক্সারসাইজগুলো করতে পারবেন। নেই ডাউজার হাম বা নেক উঁচু নেই, কাইফোসিস নেই, তারাও যদি করেন, না হওয়ার চান্স অনেকটা কমে যাবে। চলুন তাহলে আমরা এক্সারসাইজগুলো একটু দেখে আসি। প্রথম এক্সারসাইজ, ওয়ালের পাশে সোজা হয়ে দাঁড়ান এবং দুই হাত ওয়ালের মধ্যে রাখুন শোল্ডার বরাবর। পিঠটা এবং বুকটা একটু সামনের দিকে চেপে নেন টাইট করে। এই অবস্থায় মাথাটা পিছনের দিকে আস্তে আস্তে বাঁকা করুন এবং নেকটা আর মাথাটা এইভাবে বাঁকা অবস্থায় 10 সেকেন্ড হোল্ড করুন। আবার আগের অবস্থানে ফিরে যান। এবার দ্বিতীয় এক্সারসাইজ, সোজা হয়ে দাঁড়ান এবং দুই হাতটাকে পিছনে টেনে, লম্বা করে টেনে ধরুন, যাতে আপনার শোল্ডারটা টান টান থাকে। দেখেন, চেস্টটা এবং শোল্ডারটা যাতে টান টান থাকে, ঠিক এই অবস্থায় নেকটাকে পিছনে বাঁকা করুন আস্তে আস্তে। হ্যাঁ, আর প্রথমে সাইডে বাঁকা করবেন, দেন পিছনে বেন্ড করবেন আস্তে আস্তে। অবশ্যই খেয়াল রাখতে হবে হাতের প্রেসার এবং চেস্টটা যে আপ, আপনার বুকটা যে বা শোল্ডারটা যে সোজা টান টান করে রাখছেন, সেটা যেন প্রেসারটা যাতে কিছুতেই রিলিজ না হয়। হ্যাঁ, ঠিক এভাবে ডান দিকেও করুন, অপোজিট সাইডে। হ্যাঁ, আগে নেকটাকে সাইডে ফ্লেক্স করবেন, দেন পিছনে হ্যাঁ বাঁকা করবেন। ঠিক এই অবস্থায়ও 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখুন। এক্সারসাইজ নাম্বার 3, সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাতটাকে শোল্ডার উঁচু করে ঠিক এই পজিশনে করে, আপনার হাতের আঙ্গুলগুলা মাথা বরাবর থাকে, ঠিক এই অবস্থায় শোল্ডারটাকে পিছনে চাপ দেন, চেস্টটাকে সামনে চাপ দেন, দিয়ে এখন দুই হাত উপরে এবং নিচে করবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে চেস্টের প্রেসার এবং শোল্ডারের প্রেসার যেন সরে না যায় বা ঠিক এই অবস্থায় থাকে। ঠিক এভাবে 3 থেকে 4 বার করবেন, করে আবার আগের অবস্থানে ফিরে আসবেন। চতুর্থ এক্সারসাইজ, একটা চেয়ার নিয়ে সোজা হয়ে শোল্ডারটা টান টান করে বসুন এবং
নাক থুতনিটা ঠিক আপনার নাক বরাবর চোখটা বরাবর রাখুন এবং রেখে ঠিক থুতনিটাকে পিছনের দিকে পুশ করুন। হ্যাঁ, পুশ করে 3-4 সেকেন্ড হোল্ড করুন, আবার করুন। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে শোল্ডারটা যাতে ইরেক্ট অবস্থায় থাকে, টানটান অবস্থায় থাকে শোল্ডারটা, এবং চেষ্টা অবশ্যই টানটান অবস্থায় রাখবেন। যে এক্সারসাইজগুলো আমরা দেখালাম আপনারা এক্সারসাইজ প্রত্যেকটা এক্সারসাইজই দিনে 3 বার করবেন এবং 10-12 বার করে করবেন, এবং অবশ্যই করার সময় আমরা যে নিয়মগুলো বলেছি সেগুলো মেনে করার চেষ্টা করবেন। দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।